আসসালামু আলাইকুম, আমি ফেরদৌসানা ইসলাম কেয়ার রোটার স্কুল এন্ড কলেজের অনলাইন ক্লাস থেকে তোমাদের জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, যারা নতুন নবম শ্রেণীতে উঠেছ, তাদের সবাইকে অনলাইন ক্লাস জয়েন করার জন্য শুভেচ্ছা জানাচ্ছি। নিশ্চয়ই তোমরা জানো যে আজকে ভূগোল ক্লাস, তোমাদের ভূগোল ক্লাসে খাতা এবং কি লাগবে, একটা পেন্সিল এবং কলম নিয়ে বসে যায়। যদি কোনো কিছু আঁকা হয় ভূগোল ক্লাসে, যেহেতু মানচিত্র আঁকা হবে বা স্কেল আঁকা, আজকে স্কেল পড়াবো, তোমাদেরকে স্কেল আঁকার একটা বিষয় থাকবে, সো স্কেল নিয়ে এবং কলম পেন্সিল নিয়ে বসে যাও সামনে, ঠিক আছে? তো তোমরা এই বসতে বসতে একটা স্বাস্থ্য বার্তা তোমাদেরকে আমি দিতে চাচ্ছি। সেই স্বাস্থ্য বার্তাটা হচ্ছে, তোমরা সবাই মাস্ক পরে বের হবে, তারপর মাস্ক পরার পাশাপাশি তোমরা হাত স্যানিটাইজার করবে, নিজেকে জীবাণুমুক্ত করবে এবং আশা করছি সবাই ভালো থাকবে এভাবে এবং সুস্থ থাকবে, এই কামনায় আজকের ক্লাস শুরু করছি। তাহলে দেখো, আমরা আজকে নবম শ্রেণীর ভূগোল পড়ব, আমাদের দ্বিতীয় অধ্যায় পর্যন্ত পড়া হয়ে গেছে, মোটামুটি তোমরা বাসায় সম্ভবত আশা করছি পড়ে নিয়েছো। আজকে তৃতীয় অধ্যায় মানচিত্রের পঠন ও ব্যবহার করবে। মানচিত্রের পঠন ও ব্যবহার দেখো, ভূগোলবিদ হিসেবে আমরা জানি মানচিত্র হচ্ছে যে কোনো পরিকল্পনা বা ইঞ্জিনিয়ারিং, কৃষিবিদ, আবহাওয়াবিদ, যে কোনো কারণে কি লাগবে, একটা মানচিত্রের প্রয়োজন হয়। এমনকি যে প্রশাসক, তার প্রশাসনিক কর্মকাণ্ড চালানোর জন্য মানচিত্রের প্রয়োজন হয়। মানচিত্র কি একটা নির্দিষ্ট কাগজের মধ্যে যে কোনো জায়গায়, যদি আমরা প্রশাসনিক মানচিত্র কথা চিন্তা করি, তাহলে দেখবো একটা নির্দিষ্ট কাগজে একটা দেশের কতটি বিভাগ আছে, কতটি জেলা আছে, কতটি উপজেলা আছে, সবগুলি আমরা একটা কাগজের মধ্যে পেয়ে যাচ্ছি। অর্থাৎ সম্পূর্ণ প্রশাসনিক কাঠামো বা একটা দেশের অবকাঠামো পুরো একটা মানচিত্রের মধ্যে আসে, প্রশাসনিক কাঠামো। সেরকম কৃষি যদি মানচিত্র দেখি, আমরা দেখবো জায়গা বিশেষে কোন ফসল হচ্ছে, কোথায় কোন ফসল বেশি হচ্ছে, এই ধরনের একটা কৃষি মানচিত্র আমরা দেখতে পারি। এইভাবে কৃষি মানচিত্র দেখতে পারি। আবার টপোগ্রাফিক্যাল বা জিওগ্রাফিক্যাল মানচিত্র যখন আমরা দেখব, কোন এলাকার ভূমির গঠন কেমন, মাটি কেমন, মাটির মধ্যে সয়েল টেক্সচার কেমন, সব কিছুই ওই মানচিত্র দেখে আমরা বলে ফেলতে পারবো বা বলতে পারবো, বা মানচিত্র রিড করলে আমরা জানতে পারবো। তাহলে একটা মানচিত্র রিড করা বা একটা মানচিত্রের স্কেল সম্পর্কে জানা, মানচিত্রটা সম্পর্কে জানা আমাদেরকে অবশ্যই জানতে হবে, এবং জানলে আমরা ওই এলাকাটা সম্পর্কে, নতুন কোনো এলাকা সম্পর্কে বিস্তারিত ধারণা একটা মানচিত্রের মাধ্যমে নিতে পারি। অথবা তোমরা চিন্তা করো, কোনো একটা নতুন জায়গায় তোমরা গিয়েছো কিন্তু তোমরা কিছুই চেনো না, সেক্ষেত্রে কি করবে, যদি আমাদের হাতে একটা মানচিত্র থাকে, তাহলে আমরা মোটামুটি যদি রিড করতে পারি বা মানচিত্রের ভাষা বুঝতে পারি, তাহলে আমাদের জন্য খুব ইজি হয়ে যাবে কি করাটা বলো, মানচিত্র দেখে দেখে নির্দিষ্ট স্থানে পৌঁছে যাওয়া এবং নির্দিষ্ট জায়গা বের করে ফেলা। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে মানচিত্র পঠন করা একটা মানুষের জন্য কতটা ইম্পর্টেন্ট, সব স্বাভাবিক মানুষের জন্য প্রয়োজন, সাধারণ মানুষের জন্য প্রয়োজন, এবং আমরা যেহেতু ভূগোল করছি আমাদের জন্য আরো বেশি প্রয়োজন মানচিত্রটা পড়তে পারা। তাহলে ঠিক আছে, আমরা মানচিত্রের পঠন ও এর ব্যবহার সম্পর্কে আজকে জানবো। দেখো, এখানে একটা মানচিত্র দেওয়া আছে যার স্কেল 4 ইঞ্চি সমান 1 মাইল। এখানে বসতি দেখাচ্ছে, নদী দেখাচ্ছে, একদম সোজা বসতি দেখাচ্ছে, দেখো ব্লক দিয়ে, তারপরে নদী দেখাচ্ছে এরকম আঁকা বাঁকা রেখা দিয়ে, তারপরে রাস্তা দেখাচ্ছে সোজা দিয়ে, রেলপথ দেখাচ্ছে তোমার এরকম চিহ্ন দিয়ে। তোমরা এই মানচিত্রটা বইয়ে যে প্রথম যে মানচিত্রটা আছে, দেখো এরকম ব্লক দিয়ে বাড়ি ঘর দেখাচ্ছে, তারপরে এরকম আঁকা বাঁকা দিয়ে দেখাচ্ছে নদী, তারপরে এরকম দিয়ে দেখাচ্ছে তোমার রেলপথ এবং রাস্তা দেখাচ্ছে এরকম সোজা। তাহলে তুমি যদি এই সাইনগুলি পড়ো, সূচিতে দেওয়া থাকবে, সাইনগুলি জানলে তুমি সহজেই বলতে পারবে কোথায় বসতি স্থাপনা করা হয়েছে, কোথায় নদী আছে, কোথায় রেল সরি কোথায় সড়কপথ আছে, কোথায় রেলপথ আছে। তাহলে তোমরা একটা মানচিত্র রিড
করতে গেলে এই যে সাইনগুলি আছে সাইনগুলি সম্পর্কেও তোমাদেরকে ভালোভাবে জানতে হবে। মানচিত্রের ধারণা, গুরুত্ব ও ব্যবহার। দেখো একটু আগে মানচিত্রে মানচিত্র দেখো বাংলাদেশের কোন দিকে কোন দেশ কোন সাগর সবকিছু একে দেখানো হয়, এবং প্রশাসনিক সীমানা বিভিন্ন জায়গায় তুলে ধরা হয়। এটাই হচ্ছে মেনলি মানচিত্রের ব্যবহার, একটু আগে আলোচনা করেছি। আচ্ছা এখানে দেখো অনেক সময় আসে ম্যাপ বলতে কি বুঝো, দেখো ইংরেজি ম্যাপ শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে মানচিত্র। ল্যাটিন শব্দ মাপ্পা থেকে ম্যাপ শব্দটি এসেছে। ল্যাটিন ভাষায় কাপড়ের টুকরোকে বলা হয় মাপ্পা। আগেকার দিনে কি করা হতো আমরা জানি, কাপড়ের উপরই মানচিত্র আঁকা হতো। পৃথিবী বা কোনো অঞ্চলের অংশ বিশেষকে সমতল অংশের উপর অঙ্কন করে অঙ্কন করাকে কি বলা হয়, মানচিত্র। ম্যাপ বা মানচিত্র কাকে বলে? অনেক সময় এক নম্বরের ক অংশের কোশ্চেন আসতে পারে, ম্যাপ বা মানচিত্র বলতে কি বোঝো, এইটুকু লিখবে। তারপরে দেখো মানচিত্রের এই সমতল ক্ষেত্র হতে পারে এক টুকরো কাপড় বা কাগজ। এখন যেহেতু আমরা কাপড়ের ব্যবহার করি না, মানচিত্র অঙ্কন করতে গেলে আমরা কাগজের ব্যবহার করে থাকি, ঠিক আছে। মানচিত্রে স্কেল লাগে, স্কেল ছাড়া আসলে মানচিত্র আঁকা প্রায় অসম্ভব। খুব ইম্পর্টেন্ট হচ্ছে স্কেল। তাহলে স্কেল কিভাবে, আমরা মানচিত্রে তিনটি পদ্ধতিতে স্কেল ব্যবহার করা হয়। এক নাম্বার এক দেখো মানচিত্রের স্কেলকে আমি লিখছি, মানচিত্রের স্কেলকে তিন পদ্ধতিতে দেখানো যায়। তিন পদ্ধতিতে দেখানো যায়, তিন পদ্ধতিতে দেখানো যায়। নাম্বার ওয়ান হচ্ছে বর্ণনার সাহায্যে, খুব ইম্পর্টেন্ট এগুলো খেয়াল করো। একটা হচ্ছে বর্ণনার সাহায্যে, পরবর্তীতে তোমাদের এগুলো কাজে লাগবে। এক হচ্ছে বর্ণনার সাহায্যে, দুই হচ্ছে রেখাচিত্রের সাহায্যে, রেখা চিত্রের সাহায্যে, তিন হচ্ছে প্রতীক অনুপাতের সাহায্যে, প্রতীক অনুপাতের সাহায্যে। ঠিক আছে, স্কেল তাহলে তিন প্রকার, বর্ণনার সাহায্যে দেখানো হয়, রেখাচিত্রের মাধ্যমে দেখানো হয়, এবং প্রতীক অনুপাতের মাধ্যমে স্কেল দেখানো হয়। স্কেলগুলি একটু বোঝার চেষ্টা করি বর্ণনার সাহায্যে। দেখো আমরা বর্ণনা বা কথার মাধ্যমে মানচিত্রের স্কেল প্রকাশ করতে পারি। যেমন আমরা যদি বলি এক ইঞ্চিতে চার মাইল, ষোলো ইঞ্চিতে এক মাইল, তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে এক ইঞ্চিতে চার মাইল অর্থ হচ্ছে আমার কাগজে হচ্ছে এক ইঞ্চি, কাগজে হচ্ছে এক ইঞ্চি, এবং সেইটা ভূমিতে হচ্ছে চার মাইল। অর্থাৎ কাগজে এক ইঞ্চি, ভূমিতে চার মাইল অর্থ হচ্ছে যে কাগজে আমরা যে জিনিসটাকে এক ইঞ্চি পরিমাণ জায়গার মধ্যে দেখাচ্ছি, সেটা যখন ভূমিতে চলে যাবে তখন সেটা কত মাইল, চার মাইল। তাহলে চার মাইল অংশকে চার মাইল, হ্যাঁ বোঝার চেষ্টা করো, চার মাইল অংশটাকে বা চার মাইল জায়গাটাকে আমরা কি করছি, যখন কাগজে রিপ্রেজেন্ট করছি তখন সেটা এক ইঞ্চিতে দেখাচ্ছি। তাহলে আমরা এক ইঞ্চি সমান চার মাইল বলতে পারি। এখানে প্রতিটি ক্ষেত্রে প্রথম যে সংখ্যাটি এক ইঞ্চি, এক সংখ্যাটি মানচিত্রের দূরত্ব, এবং দ্বিতীয় সংখ্যাটি ভূমির প্রকৃত দূরত্ব বোঝানো হয়েছে। তাহলে আমরা যখন বলছি এক ইঞ্চি সমান চার মাইল, তাহলে আমরা বুঝতে পারছি এক ইঞ্চি হচ্ছে কিসের দূরত্ব, মানচিত্রের দূরত্ব, এবং ভূমির প্রকৃত দূরত্ব হচ্ছে চার মাইল। তাহলে ভূমির প্রকৃত দূরত্ব এই চার মাইলকে আমরা কীভাবে দেখাচ্ছি, মানচিত্রে দেখাচ্ছি এক ইঞ্চি। আমার মনে হয় তোমরা এটা বুঝেছ বর্ণনার মাধ্যমে কীভাবে দেখানো হয় বাই স্টেটমেন্ট। এখন দেখো রেখাচিত্রের মাধ্যমে কোনো একটি রেখাকে
প্রয়োজনীয় ইঞ্চি ও ইঞ্চির ক্ষুদ্র অংশে বা সেন্টিমিটারের ক্ষুদ্র ভাগে ভাগ করে প্রতি ভাগের মান লিখে মানচিত্রের স্কেল প্রকাশ করা যায়। যেমন 1 সেন্টিমিটার 10 কিলোমিটার, বর্ণনাটিকে রেখাচিত্রের মাধ্যমে তুমি প্রতি সেন্টিমিটারকে 10 কিলোমিটার করে দেখাবে। তাহলে আমাকে সেন্টিমিটার মাপ দিয়ে নিতে হবে এবং প্রতি সেন্টিমিটারকে আমি 10 কিলোমিটার দেখাবো। ঠিক আছে, চিত্রটা আমি এঁকে দিচ্ছি, তোমাদের সামনে নিশ্চয় স্কেল আছে, তোমরা স্কেল থেকে দেখে নাও। এটা আমি আশা করছি তোমরা লিখে নিয়েছ বা দেখেছ, একটু মুছে দেই, আমরা একটা স্কেল আঁকার চেষ্টা করি। আমার হাতে যেহেতু স্কেল নাই সেজন্য আমি কি করছি, হাতের মাপে একটা রেখা এঁকে নিচ্ছি। ঠিক আছে, তোমরা কিন্তু হাতের মাপে আঁকবে না, প্রতিটাকে 1 সেন্টিমিটার ধরে নেবে। আমি এটাকে কি ধরে নিচ্ছি, 1 সেন্টিমিটার। ঠিক আছে, আবার দেখো 1 2 3 4, আরো 4 সেন্টিমিটার নিব আমি। ঠিক আছে, আর আমি চোখের আন্দাজে নিচ্ছি, তোমরা প্রতিটা ঘর এরকম ঘর 1 সেন্টিমিটার করে নেবে। কোনো মানচিত্রের স্কেল কিন্তু আন্দাজে হয় না, চোখের আন্দাজে হয় না, তোমরা স্কেল নিয়ে বসেছ এবং প্রতিটা ঘর 1 সেন্টিমিটার পরিমাণ না। আমার কাছে যেহেতু স্কেল নাই সো আমি তোমাদেরকে জাস্ট আন্দাজে দেখিয়ে দিচ্ছি। 1 2 3, তিনটা ঘর নিলাম আমি, আমার নিতে হবে 4টা ঘর, তাহলে এখানে আরেকটা ঘর বাড়িয়ে দিই। ঠিক আছে, এটা কিছু হয়ে গেল, প্রত্যেকটা ঘর কিন্তু সমান হবে এবং দৈর্ঘ্য এবং প্রস্থে প্রতিটা ঘর সমান হবে এবং প্রতিটা ঘর কি হবে, 1 সেন্টিমিটার করে হবে। যেহেতু আমি আন্দাজে নিচ্ছি তাই হয়তো একটু ছোট বড় হচ্ছে, তোমরা 1 সেন্টিমিটার করে অবশ্যই আঁকবে। এই যে 1 সেন্টিমিটার করে প্রতিটা ঘর নিলাম, 1 সেন্টিমিটার আমাকে কি বোঝাচ্ছে, 10 কিলোমিটার। এই 1 সেন্টিমিটার দিয়ে আমরা কি বোঝাচ্ছি, 10 কিলোমিটার। তাহলে এখানে চলে যাবো আমরা 20 কিলোমিটার, এখানে চলে যাবো 30 কিলোমিটার, এখানে 40 কিলোমিটার, কি মি মানে কিলোমিটার। ওকে, বোঝা গেল, প্রতিটা ঘরের মাঝখানে তার দুই ভাগ করে নেব আমরা স্কেলটাকে সৌন্দর্য এবং বোঝার সুবিধার্থে। ঠিক আছে, এই অংশটা কালো করে দিচ্ছি, কালো করে দিচ্ছি, এই অংশটা কালো করে দিচ্ছি, এই অংশটা কালো করে দিচ্ছি, একটা অংশ সাদা এবং একটা অংশ কালো। কত করে নিয়েছি আমরা তাহলে বলি, 10 20 30 40, অংশটা কালো। আচ্ছা, তাহলে আমাদের কি হলো, দেখো 40 কিলোমিটার বোঝালাম এবং এই প্রতিটা এই যে ঘর এটাকে 5 ভাগে ভাগ করে নেওয়া হয়েছে। দেখো 2 6 10, 10 ভাগে ভাগ করে নেওয়া হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 ভাগে ভাগ করে নিয়েছে। দেখো এখানে 0, তাহলে 1 2 হবে এখানে, 2 3 4 হবে এখানে, 4, তারপরে 5 6 হবে এখানে, 8 হবে এখানে, 10 হবে এখানে। তাহলে এই যে কিলোমিটার, এখানেও কি হলো, 10 কিলোমিটার আমরা দেখালাম, একটা ছোট ঘরকে ভাগ করে 10 কিলোমিটারে দেখালাম। একটু বড় করে নিচ্ছি, কিলোমিটার দেখো, এই যে প্রতিটা ঘরে 10 থেকে 20, তার মানে 10 কিলোমিটার হলো, এটাকে আবার ভাগ করে নিয়েছি ছোট ছোট অংশে, ভাগ করে কি করেছি, 2 4 6 8 10, এটাকেও দেখো মাঝখানে দাগ দিয়ে দিলাম। মাঝখানে দাগ দিয়ে কি করবো আমরা, দেখো এই ঘরটাকে যদি কালো করলাম, এই নিচের ঘরটাকে কালো করবো জাস্ট এটা সৌন্দর্যের জন্য, তারপর এই ঘরটাকে কালো করলাম, এটাকে করবো, দেখো আবার এইটাকে গ্রাফ করলাম, এটাকে করবো, এভাবে সম্পূর্ণ জিনিসটাকে একটা জাস্ট এটা সৌন্দর্যের জন্য বোঝা যায় খুব সহজে সেজন্য। আমার মনে হয় তোমরা বুঝেছ প্রতিটা ঘরে কত করে নিয়েছি আমি, 1 সেন্টিমিটার করে নিয়েছি। এখানে মোট 5টা ঘর কেটেছি, 1 2 3 4, 5টা ঘর কেটেছি কত করে, 1 সেন্টিমিটার করে, এবং প্রতিটা 1 সেন্টিমিটার সমান 10 কিলোমিটার ধরেছি, 40 কিলোমিটার দেখো, এবং এই 10 কিলোমিটার এই যে এখানে 0 থেকে 10, 10 কিলোমিটার নিলাম, সেটাকে দেখো আবার 10টা করে ভাগ করে তারপর তোমাদেরকে গিয়ে দেখিয়ে দিলাম। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো, এটা চিত্রটার নাম হচ্ছে রৈখিক স্কেল। এটা হচ্ছে রৈখিক স্কেল। তাহলে তোমরা রৈখিক স্কেল কিভাবে পরে বুঝেছো, তারপরে আমরা চলে যাব
প্রতিভ অনুপাতের সাহায্যে যে স্কেল বর্ণনা করা হয় সেই স্কেলটা আমরা দেখব। প্রতিভ অনুপাত বা আরএফ, আরএফ কি? রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন, রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন বা আরএফ স্কেল সংক্ষেপে বলা হয় আরএফ স্কেল। এটাও এক ধরনের রৈখিক স্কেল, এটার একটু ভিন্নতা আছে। দেখো বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের ব্যবহার করা হচ্ছে একক। দেখা যায় হয়তো বাংলাদেশে এক ধরনের একক, আমেরিকা এক ধরনের একক বেশি গুরুত্ব দিয়ে ব্যবহার করা হয়। সেই সব ক্ষেত্রে স্কেলের ক্ষেত্রে একটা সমস্যা হয়ে যেতে পারে। কি সমস্যা হতে পারে? আমি ধরো এক ধরনের স্কেল আমার মানচিত্রে ব্যবহার করছি, যখন সেটা আমেরিকায় চলে যাচ্ছে তখন মানচিত্রের ওই স্কেলটা হয়তো আমি বুঝতে পারছি না বা ব্যবহার করতে পারছি না। তাহলে কি করতে হবে? দুই দেশের স্কেলকে একসাথে আমাকে দেখাতে হবে বা একসাথে বোঝার ব্যবস্থা করতে হবে। সেই সব ক্ষেত্রে এই প্রতিভ অনুপাতের সাহায্যে স্কেল বা রিপ্রেজেন্টেটিভ বা আরএফ ফ্র্যাকশনের সাহায্যে এই স্কেল ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ দুই দেশের সমস্যা দূরীকরণের জন্য এবং একটা স্কেল যেন দুই দেশের লোকজনই বুঝতে পারে সেই জন্য এই ব্যবস্থাটা করা হয়ে থাকে। যেমন উদাহরণস্বরূপ দেখো, 1 সেন্টিমিটার 1 মিটার বর্ণনায় প্রকাশিত স্কেলটিকে প্রতিভ অনুপাতে প্রকাশ করতে হলে মিটারকে সেন্টিমিটারে আনতে হবে। যদি একটা আমাদের অন্য কোনো দেশে মিটারে কোনো স্কেল দেওয়া থাকে, আমরা সেটাকে কি করব? বুঝি আমরা সেন্টিমিটার, ধরো সাপোজ, তাহলে আমরা সেন্টিমিটারে নিয়ে আসবো এবং উভয় সংখ্যার মধ্যে অনুপাত চিহ্ন দিব। অনুপাত চিহ্ন কি আমরা বুঝি না? এই অনুপাত চিহ্ন, এটা হচ্ছে অনুপাত চিহ্ন। অনুপাত চিহ্ন দিব 1 মিটার = 100 সেন্টিমিটার। সুতরাং লব রাশি হবে 1। লব ধর আমরা বুঝি, আমরা তো অঙ্ক নিশ্চয়ই করেছি, এটা লব আর ধর হচ্ছে এটা। তাহলে আমাদের লব রাশি কি হবে? 1। এবং 100 সেন্টিমিটার যেহেতু বোঝাচ্ছি, আমরা কি করেছি, 1 মিটারকে ভেঙে নিয়েছি। ভাঙলে কি হয়? 1 মিটার = আমরা জানি 100 সেন্টিমিটার। তাহলে কি হলো? আমরা জানি 1 মিটার = 100 সেন্টিমিটার। তাহলে আমরা মিটার লিখবো না, উপরে থাকবে 1, নিচে থাকবে 100। এভাবে প্রকাশ করতে পারি, অথবা 1:100। এভাবেও আমরা প্রতিভ অনুপাত প্রকাশ করতে পারি, অথবা 1/100। এভাবেও আমরা প্রতিভ অনুপাত প্রকাশ করতে পারি। তাহলে বোঝা যাচ্ছে যে 1 সেন্টিমিটার তখন যখন মানচিত্রের 1 সেন্টিমিটার যখন, যেহেতু আমরা অনেকটা আগে করে নিয়েছি, মিটার সেন্টিমিটার এখানে লেখা যাবে না, আমি তোমাদের জাস্ট বোঝানোর জন্য দিয়েছি। তাহলে প্রতিভ অনুপাত অনুযায়ী 1 সেন্টিমিটার যখন, 1 সেন্টিমিটার যখন কাগজের দূরত্ব, তখন 100 সেন্টিমিটার হবে ভূমি প্রকৃত দূরত্ব। আবার 1 মিটার যখন, খেয়াল করো, 1 মিটার যখন কাগজের দূরত্ব, 1 মিটার আমরা কাগজে এত বড় নিতে পারবো না, তখন তোমাদের বোঝানোর জন্য বলছি, 1 মিটার যখন কাগজের দূরত্ব, তখন 100 মিটার হবে ভূমির দূরত্ব। ঠিক আছে, এটা তাহলে প্রতিভ অনুপাত আমরা তিন ভাবে লিখতে পারি, 1/100 লিখতে পারি, কমা 1/100 এরকম লিখতে পারি, অথবা 1:100। এই তিন ভাবে প্রতিভ অনুপাত বা আরএফ স্কেল দেখানো যায়। ঠিক আছে, আমরা আজকে এরপরে করবো মানচিত্রের প্রকার। যেন আমার মনে হয় তোমরা স্কেলটা এঁকে নিতে পারো, স্কেলটা এঁকে নাও। বইয়ের আগে স্কেলে 0, 2, 4 দেখেনি, 6 দেখেনি, 8 দেখেনি, 10-এ চলে গেছে, কিন্তু এটা সংক্ষেপে দেখিয়েছে আমি। দেখো 0, 2, 4, 6, 8, 10 তোমাদের বোঝার সুবিধার জন্য ঘরটাকে 10 ভাগে ভাগ করে নিয়েছি এবং প্রতিটা ভাগ সমান হতে হবে। এবং স্কেল আঁকার ক্ষেত্রে খেয়াল রাখবে, চোখের আন্দাজে কখনো স্কেল আঁকা যাবে না, সবসময় আঁকতে হবে স্কেলটাকে পরিমাপ করে। প্রতিটা ঘর দেখো তোমাদেরকে, সম্ভবত স্কুল খুললে ইনশাল্লাহ সামনাসামনি যখন হবো আমরা, আমি স্কেল আঁকতে দেব এবং আশা করবো তোমরা প্রত্যেকে আজকে ভালোভাবে বুঝে নিয়েছো এবং স্কেল আঁকতে পারবে, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আজকে এ পর্যন্তই থাক, পরবর্তী দিনে আমরা
অন্য এই চ্যাপ্টারের অন্য টপিকসে চলে যাব। আজকে এই পর্যন্তই থাক। আচ্ছা ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় আজকে স্কেল সম্পর্কে, মানচিত্র পড়তে গেলে স্কেল অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়, স্কেল ছাড়া কোনো মানচিত্র হয় না। কাজেই তুমি কতখানি দেখাচ্ছ, তোমার ভূমির কতটুকু অংশ তুমি মানচিত্রে কাগজে রিপ্রেজেন্ট করছো সেটা দেখতে গেলে বা বলতে গেলে অবশ্যই স্কেল ইম্পর্টেন্ট জিনিস। স্কেল ছাড়া মানচিত্র কোথাও আঁকা যায় না, কাজে স্কেলটা আমাদেরকে খুব ভালো মতো বুঝতে হবে। এবং আজকে আর বেশি পড়াবো না, এই তিনটা স্কেলই তোমরা ভালো মতো শিখবে আশা করি। তো ঠিক আছে, সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় আজকে এটুকুই। নবম শ্রেণীর শিক্ষার্থীদেরকে ধন্যবাদ, খোদা হাফেজ।